নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি একেবারে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির বিশেষ উদ্যোগে, যে এবারে আজকের দিন থেকে যে গণেশ চতুর্থী শুরু হয়েছে, সিদ্ধিদাতার পুজোয় তারা ব্রতী হয়েছেন, ঠিক সেখানে আমরা উপস্থিত রয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করব সিদ্ধিদাতার যে প্রতিমা বা যে মূর্তি রয়েছে, ঠিক বিশেষভাবে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির যে বিশেষ আয়োজন রয়েছে, তারা সিদ্ধিদাতার পুজোয় ব্রতী হয়েছেন, তার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বাঙালির বারো মাসে ১৩ পার্বণ, এবং তার মধ্যে আমরা যদি বলি যে গণেশ পুজো দিয়েই সমস্ত পুজোর সূত্রপাত হয়, এবং সিদ্ধিদাতার আজ থেকে সেই গণেশ চতুর্থী শুরু হয়েছে, এবং এই পূর্ণ মুহূর্তে আমরা একেবারে উপস্থিত রয়েছি ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির যে বিশেষ উদ্যোগ রয়েছে, এবং সেখানে যে গণেশ বা গণেশ চতুর্থীর আয়োজন করেছেন তারা, চারদিন ব্যাপী সেই অনুষ্ঠান আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন একেবারেই যিনি আমাদের পশ্চিম ত্রিপুরা সাংসদ রয়েছেন, এবং তার পাশাপাশি যিনি রয়েছেন আমাদের একেবারেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, অর্থাৎ দিদি এবারে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দিদি, প্রথমে স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। যে বিষয়টি জানবো যে আজ থেকে গণেশ চতুর্থী বা সিদ্ধিদাতার পুজোয় গোটা ত্রিপুরাবাসী নয়, গোটা ভারতবাসী সেখানে ব্রতী হবে, তো আজকে এই পূর্ণ মুহূর্তে আপনি উপস্থিত রয়েছেন ত্রিপুরা ফুটপাত হকার সমিতির যে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে, কি বলবেন প্রথমে জানতে চাই? প্রথমে তো আমি ২০০৬ এবং সাথে মুম্বাইতে এই গণেশ সামাজিক সংস্থা, যেটা ওর আমাদের রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে পুজো করছেন, তো আজকে গোটা রাজ্যে প্রায় হাজারের উপরে এমন গণপতি উৎসব উদযাপিত হচ্ছে। তা আজকে আমি আমাদের যারা হকার ভাইরা রয়েছেন তাদের সঙ্গে পূজাতে অঞ্জলি দেওয়ার জন্য এসেছি। আমরা সবাই জানি যে কোনো পূজা অর্চনা শুরু হয় গণপতি সিদ্ধিদাতা গণপতির মন্ত্র দিয়েই পূজা শুরু হয়, তো এই বছরের যে পুজোটা আমাদের দুর্গাপুজো এবং বিশ্বকর্মা পুজো থেকে সব কিছু একটা সাইকেল যে তৈরি হয় আমাদের পুজোর, এই গণপতি উৎসব গণেশ চতুর্থী দিয়ে শুরু হচ্ছে। আশা করি আমরা সবাই ভালো থাকব, এবং সবার কাছে প্রার্থনা করব যে আপনারা সিদ্ধিদাতা গণপতি কাছে আপনারা প্রার্থনা করবেন আমাদের সবাই সুখ সমৃদ্ধি, এবং সবাই যাতে আমরা ভালো থাকতে পারি, এবং সবাই মিলে কাঁধে কাঁধে মিলিয়ে আমরা দেশকে এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার সবার সমৃদ্ধি আমরা কামনা করছি। দিদি, প্রায় ২ বছর আমরা করোনা মহামারীর কবলে ছিলাম, এবছর আমরা অন্যান্য যে ২ বছর আমরা কাটিয়ে এসেছি সেই ২ বছর থেকে খুব ভালোভাবেই আমরা প্রত্যেকটি পুজো অর্চনা পালন করছি, এবং আমাদের বাঙালির বারো মাসে ১৩ পার্বণ আমরা প্রত্যেকেই জানি, তো আমরা প্রত্যেকটি পুজো এবছর আড়ম্বরের সহিত পালন করছি, এই বিষয়ে কী বলব? কোভিডের জন্য ২০২০তে আমরা বিশেষ করে পুজোতে অংশগ্রহণ করতে পারিনি সবাই, ২১ থেকে কিছু শুরু হয়েছে, ২২ পুরো দমে আগে যেভাবে পুজোটা হয়েছে সেইভাবে আমরা ২০২২ গণপতি উৎসব দিয়ে আমরা শুরু করছি। তারপরও সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে বুস্টার ডোজ যেটা নেওয়ার কথা রয়েছে আমরা সাথে সবাই নিয়ে নিই, আমাদের ফার্স্ট যে ডোজটা এবং সেকেন্ড ডোজ যেটা আমরা নিয়েছি এটা ১০০% আমাদের রাজ্যে আমরা সবাই নিতে সক্ষম হয়েছি, এবং সরকারি পক্ষে সব কিছু ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই বুস্টার ডোজটা নিয়ে নেবেন। কখন কি হয় সেটা বলা যায় না, আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছি, আত্মবিশ্বাসী হওয়া ভালো অতিরিক্ত হওয়া ভালো না, তো সবাই বুস্টার ডোজটা নিয়ে নেবেন, সেটাই আপনাদের কাছে অনুরোধ করছি আমি। সিদ্ধিদাতা গণেশের পুজোয় ব্রতী হচ্ছি আজ আমরা, একেবারে অবশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবো? সবার কাছে অনুরোধ করব যে আমাদের সিদ্ধিদাতা গণপতির যে উৎসব, সেই উৎসবে আমরা
ভগবান সিদ্ধিদাতার কাছে যা প্রার্থনা করি, আমাদের সবাইকে সুখ সমৃদ্ধি যাতে আমরা সম্পূর্ণতা পাই এবং আমরা যাতে সমস্ত কাজ মানে সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই ভগবানের কাছে যাতে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে হকার সমিতির যিনি রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? প্রথমত হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া যারা আপনাদের সদস্যরা আছেন এবং আপনাদের যারা দর্শক আছেন প্রত্যেকেই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের হকারদের দীর্ঘদিনেরই আমাদের এক ডিমান্ড ছিল যে আমাদের দিদি আমাদের কাছে এসে ওনাদের সাথে বসে আলোচনা এবং ওনাদের সাথে ওনার কত মানে সুখ দুঃখের কথাবার্তা আলোচনা। দিদির প্রতি সবারই একটা আলাদা জায়গা দিদির, কারণ দিদিকে সবাই আমরা মাতৃরূপে দেখি দিদিকে। তো দিদিকে নিয়ে আমাদের একটা অনেকগুলো অর্গানাইজ মানে প্রোগ্রাম করার ইচ্ছে ছিল, তো আজকেই শুরু হয়েছে। আর গণেশ চতুর্থীর দিন দিদি এসছেন এবং সবথেকে বড় আনন্দের বিষয় হচ্ছে হকারদের নিয়ে উনি নিজে অঞ্জলি দিতে এসছেন, এটা আমাদের হকারদের কাছে বাড়তি পাওয়া। পাশাপাশি দিদি আমাদের আগামী কিছুদিনের মধ্যেই হকার মানে সারা সদরের যারা হকার আছেন তাদের পরিবার এবং তাদের ছেলে মেয়েকে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চলেছেন, তাদের ঘরের ছেলে মেয়েদের গান বাজনা নানা রকম অনুষ্ঠান নিয়ে উনি করতে চলেছেন। সেটা আমরাই সেই জিনিসটা দিদিকে সাথে নিয়ে আমরা করব। তো এই যে মানসিকতা দিদি হকারদেরকে নিয়ে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি এই হকারদের জন্য একের পর এক বিভিন্ন প্রকল্প একের পর এক তৈরি করছেন এবং হকারদেরকে জীবন জীবিকার স্বার্থে তাদের বাচ্চার তাগিদে বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রাজ্য সরকারের স্কিম, তো আমরা রাষ্ট্রবাদী মানসিকতা নিয়েই কাজ করছি। সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে নিয়ে চলা এটি আমাদের ইচ্ছে চিন্তাভাবনা। তো গণেশ চতুর্থীতে আমরা সবাই রাজ্যের সকল অংশের মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, পাশাপাশি সবাইকে নিরানন্দ রাখবে আনন্দে নিরানন্দ রাখবে। স্যার, আপনি কি পদে রয়েছেন হকার সমিতি? আমি অ্যাকচুয়ালি 27টা সংগঠন আমাদের, 27টা সংগঠনের মধ্যে দুটো সংগঠন সবথেকে নিচস্তরের যে সংগঠন সেই দুটো সংগঠনের আমি সভাপতি, নির্মাণ শ্রমিক এবং ফুটপাথ সংগঠন। আর বাকি যে বাকি 25টা যে সংগঠন আছে সেটার চেয়ারম্যান আমি। তো ওদেরকে নিয়েই কাজ করা, সকাল থেকে রাত অবধি একটাই চেষ্টা থাকে যে পিছিয়ে পড়া মানুষের সাথে তাদের সাথে থেকে তাদেরকে সামাজিক সুরক্ষা এবং তাদের মানে তাদের জন্য যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কীভাবে তাদেরকে সব বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের জীবন জীবিকা ভালো রাখা যায় সেটাই আমাদের উদ্দেশ্য এবং আমি এই হিসেবেই কাজ করে যাচ্ছি। গণেশ চতুর্থী রয়েছে, আপনাদের এই সমিতির কদিন ব্যাপী পুজোর আয়োজন রয়েছে এবং কী কী অনুষ্ঠানের আয়োজন রয়েছে? আমাদের যেমন আজকে হচ্ছে আমাদের মানে প্রথম দিন গণেশ পুজো 31 তারিখ। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাদি থাকবেন আমাদের সন্ধ্যা 7টার সময়। সেখানে হকারের যারা ছেলেমেয়েরা আছেন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা 50% উপরে মার্কস পেয়েছে সেই সকল পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি আজকে ফুটপাথ হকার সংগ্রাম সমিতি এবং তাদের ছেলেমেয়েদের এক বৎসরের জন্য খাতা ক্লাসমেট খাতা এবং 50টা কলম 15টা খাতা এরকম তাদেরকে এক একজনকে আমরা দেব এবং এরকম প্রায় 43 জনকে আজকে হকারের ছেলেমেয়েদেরকে আমরা দেব। পাশাপাশি এই রাজ্যের যারা সংবাদ মাধ্যম আছে যারা করোনা মহামারী সেই সময়ে যারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে এবং বিভিন্ন নিউজ কভার করেছেন সেই সকল সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমরা আমাদের প্রতিমাভূমিক মাননীয় প্রতিমাভূমিক ওনার হাত দিয়ে ওনাদেরকে সংবর্ধনা দেবো এবং পাশাপাশি থাকবেন মেয়র সাহেব থাকবেন ডেপুটি মেয়র থাকবেন এবং এই এলাকার সদরের বিশেষ করে এএমসি এরিয়ার যারা কাউন্সিলর প্রত্যেককেই আমরা নিমন্ত্রিত করেছি, বিভিন্ন বাজার সামাজিক সংস্থা সবাইকে করেছি এবং এখানে বিভিন্ন আমাদের যারা হকারের ছেলেমেয়েরা আছে তাদেরকে দিয়ে এখানে নাচ তাদের আর প্রতিভা যে তাদের যা যা প্রতিভা আছে সেগুলো আজকে তুলে ধরা হবে। আগামী পয়লা সেপ্টেম্বর কলকাতা বহিরাজ্যের থেকে শিল্পী আসবেন এবং এই রাজ্যের শিল্পীর ছেলেমেয়েরা আছেন প্রত্যেককে নিয়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যা হবে এবং আগামী পরশু দিন এই হকারদের যারা প্রবীণ আছেন তাদেরকে নিয়ে বাউল সঙ্গীত একটা অনুষ্ঠান রাখা হয়েছে। তাই আমাদের অনুষ্ঠান কর্মসূচি আরও অনেক আছে, তো আমরা চাই এই গণপতি বাবার এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে এবং সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠানগুলো পালন করতে। অর্থাৎ 4 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। একটু একটি বিষয় জানতে চাইবো যে যারা দর্শকরা রয়েছে তাদের প্রসাদ বিতরণের বিষয়ে একটি আকর্ষণ থাকে আপনার? প্রতিদিন আমরা 3,500 থেকে 4,000 লোককে প্রসাদ দেবো, যেমন আজকে ফ্রাইড রাইস আলুর দম থাকবে, আগামীকালকে খিচুড়ি এবং সবজি ঘ্যাট থাকবে, আগামী পরশু দিন থাকবে খিচুড়ি তার মধ্যে সব রকমের সবজি দেওয়া থাকবে। এখানে 3,500 থেকে 4,000 প্রত্যেক দিন এখানে 5টা থেকে রাত যতটা বাজে প্রসাদ বিতরণ হবে এবং এই গেটের সামনেই হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলার চেষ্টা করেছি যিনি এই হকার সমিতির বর্তমানে চেয়ারম্যান রয়েছেন কিছু কিছু শাখার, এবং একেবারেই আমরা আজকের দিনে বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এই হকার সমিতির যে বিশেষ আয়োজন রয়েছে এবং তাদের এই চার দিন ব্যাপী কি অনুষ্ঠান রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। এবং ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এই টিআরটিসি সংলগ্ন যে হকার সমিতি রয়েছে সেই সমিতির যে বিশেষ গণেশ পুজোর আয়োজন করা হয়েছে, এবং তারা সিদ্ধিদাতা গণেশের পুজোয় চার দিন ব্যাপী তাদের বিশেষভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা পালন করবেন এই পুজো। অর্থাৎ আমরা তার পাশাপাশি অবশ্যই আপনাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ পুজো বা সিদ্ধিদাতার পুজো কিভাবে রাজ্যবাসীরা ব্রতী হয়েছেন তা তুলে ধরার চেষ্টা করব। একেবারে শেষ করার আগে আমাদের সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে যারা দর্শক বন্ধুরা রয়েছেন বা প্রত্যেকের উদ্দেশ্যে সিদ্ধিদাতা গণেশ পুজো বা গণেশ চতুর্থী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার পাশাপাশি আপনারা আপনাদের খেয়াল রেখে নিজেদের সচেতনতা রেখে আপনারা এই পুজোটুকু পালন করবেন সেটাই আমরা বলবো। এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় সঞ্জীবের সাথে আমি রয়েছি পূজা, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।